আপনারা দেখছেন চ্যানেল 24/7 এ নিউজ আওয়ার। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7, আপনাদের সঙ্গে আমি তমশ্রী। উল্লেখযোগ্য খবরের দিকে চোখ রাখবো, তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছে ভারতের নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য দিল্লিকে বার্তা দিল রাষ্ট্রপুঞ্জ ওয়াশিংটন। তারা জানিয়েছে এই বিল পাশ হওয়ার পরই ভারতের বিভিন্ন প্রান্তে যে বিক্ষোভ চলছে তার উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে বিক্ষোভের আজ অনেকটাই সীমিত অসমে। রাজধানী গুয়াহাটিতে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ, তবে ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা এখনো বন্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কাজ হল না। শনিবার সকাল থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ, রেল সড়ক অবরোধ, চলে বাস ও গাড়িতে ভাঙচুর। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় দলীয় কর্মসূচিতে পথে নামছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আগামী সপ্তাহে পরপর 3 দিন প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। মুখ্যমন্ত্রীর আহ্বান, প্রতিবাদ করুন গণতান্ত্রিক পদ্ধতিতে। ব্যস্ততম জীবনে দ্রুততম নিউজ আপডেটে নিজেকে এগিয়ে রাখতে আমাদের নিউজ চ্যানেল 24/7 এর অ্যাপ আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোরে গিয়ে। ডাউনলোড করুন চ্যানেল 24/7 অ্যাপ। এবার আপনার গুগল প্লে স্টোরে। আপনার হাতে স্মার্টফোন আছে? তাহলে আপনাদের প্রিয় চ্যানেল 24/7 কিন্তু এখন আপনাদের হাতের মুঠোয়। আমরা কিন্তু রয়েছি সোশ্যাল মিডিয়ায়, পাশাপাশি আমরা রয়েছি ইউটিউবেও। প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। আসছে উল্লেখযোগ্য খবরগুলিতে। সিএবি বিল পাশের প্রতিবাদে অগ্নিগর্ভ আসাম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য, বিভিন্ন এলাকায় জারি রয়েছে কারফিউ, বন্ধ ইন্টারনেট পরিষেবা, ইতিমধ্যে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লা ট্রেন, সেখানে আটকে পড়েছে বহু পর্যটক। এদিকে হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, আসামে আটকে পড়া বহু পর্যটক যোগাযোগ করছেন পুলিশের সঙ্গে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকেও আসাম পুলিশের সঙ্গেও যোগাযোগ করে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী। পাশাপাশি ইতিমধ্যে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা আছে বলেও জানান তিনি। হেল্পলাইন নাম্বার 0332637 4761, 0332641 5614। আমরা কি খবর পাচ্ছি, হাওড়ার বহু মানুষ যারা আসামে গিয়ে বিপদে পড়েছেন বা শিলংয়ে গিয়ে বিপদে পড়েছেন, যারা আমরা যোগাযোগ করছেন, আমরা সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, করে তাদের যতটা সম্ভব সাহায্য এখান থেকে করা সম্ভব সেটা আমরা চেষ্টা করছি। আমরা কাল থেকে এরকম অনেকগুলো খবর পেয়েছি, প্রত্যেকটি আমাদের একজন ডিসি লেভেলের অফিসার, নোডাল অফিসার কাজ করছে ডিসি হেডকোয়ার্টার, তার মাধ্যমে আমরা কনসার্ন এসপিকে, কনসার্ন জেলার কন্ট্রোল রুমে আমরা খবর দিচ্ছি, খবর দিতে হয় যথাসম্ভব এখান থেকে সাহায্য করার চেষ্টা করছি। আচ্ছা, কোনো কন্ট্রোল রুম খোলা হয়েছে, কোনো স্পেসিফিক নাম্বার? আমাদের যে হাওড়া হেল্পলাইন নাম্বার, হাওড়া সিটির যে কন্ট্রোল রুম আছে, ওই কন্ট্রোল রুমে যে কেউ ফোন করতে।
আপনি একজন সাংবিধানিক পদে বসে আছেন, আপনার রাজ্যে আপনারই নির্দেশের পর যদি চারিদিকে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়, অরাজকতা সৃষ্টি হয়, তাহলে আপনারা কি মুখ্যমন্ত্রী পদে বসার কোনো অধিকার আছে? নাগরিকত্ব সংশোধনী বিলের আজ পশ্চিমবঙ্গে পড়তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। आप एक संवैधानिक पद पर बैठे हुए हैं, आपके राज्य में आपके बयान के बाद घुसपैठी अगर राज्य नहीं करें तो क्या आपको एक मिनट भी मुख्यमंत्री पद पर बने रहने का अधिकार है? मैं आपसे पूछना चाहता हूँ, मथुआ समाज के लोग, नमोशूद्र समाज के लोग, राजवंशी समाज के लोग, जिनकी बहुत पुरानी मांग थी कि हमें नागरिकता प्रदान की जाए, यदि प्रधानमंत्री जी ने उनको नागरिकता देने का निर्णय लिया है तो क्या ये गलत क्या है? आप सरेआम आप में साहस है तो आप बोलिए कि हम इसका विरोध करती हूँ, पर इस प्रकार विरोध करने के लिए घुसपैठियों के माध्यम से प्रदेश को अराजकता और आगजनी में झोंकना क्या यह उचित है? भारतीय जनता पार्टी इसकी निंदा करती है और आने वाले समय में पश्चिम बंगाल की जनता इसका जवाब आपको। পাশাপাশি তিনি জানান, ভারতীয় জনতা পার্টির সরকার সিএবির মধ্য দিয়ে যে সমস্ত মানুষ পাকিস্তান, বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে ভারতবর্ষে এসেছেন তাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বিলের প্রতিবাদের পাশাপাশি রাজ্যে অরাজকতা সৃষ্টি করছেন। भारतीय जनता पार्टी की सरकार ने सीएबी के माध्यम से वे सब अल्पसंख्यक जो पाकिस्तान में रहते हैं, बांग्लादेश में रहते हैं, अफगानिस्तान में रहते हैं, धार्मिक रूप से प्रताड़ित हुए हैं, उनको नागरिकता प्रदान करने का निर्णय लिया है। किंतु पश्चिमी बंगाल के मुख्यमंत्री न सिर्फ विरोध कर रही बल्कि अपने प्रदेश में अराजकता फैलाने का काम कर रही है। आज जो शर्मनाक कृत्य हुआ पश्चिमी बंगाल में, जुमे की नमाज के बाद जो घुसपैठिए वहाँ पर हैं उन लोगों ने उल्बेरिया और अनेक रेलवे स्टेशन पर आगजनी प्रारंभ कर दी है, नेशनल हाईवे को रोका गया है। शुक्रवार अर्जुन सिंह के खासतालु कांकीनाड़ा बाजार इलाकाय जनसभा करलो तृणमूल कांग्रेस नेतृत्व। जनसभाय उपस्थित छिलेन राज्यर मंत्री तापस राय, परिषदीय सचिव पार्थ भौमिक, विधानसभार मुख्य सचेतक निर्मल घोष, ब्यारकपुर लोकसभार पर्यवेक्षक सुबोध अधिकारी, भाटपाड़ार कन्भेनर सोमनाथ श्याम सह तृणमूल कांग्रेसेर अन्यान्य नेतृत्व। এদিন এই মঞ্চ থেকেই অর্জুন সিং এর একতা ঘনিষ্ঠ গোপাল রাউত ও জনকপ্রসাদ চৌধুরী বিজেপি ছেড়ে তৃণমূলে তাদের হাজারখানেক কর্মী নিয়ে যোগদান করেন। তবে তৃণমূলের নেতৃত্ব এটাকে দলে যোগদান বলতে নারাজ। তাদের বক্তব্য, ঘরের ছেলে কিছুদিন বাইরে ছিল, সন্ত্রাস ও ভয় দেখানোর কারণে 20 বছর ধরে এরা তৃণমূল দল করেছেন, আবারও আগের মতো করবেন। যেভাবে 6 মাস 7 মাস ধরে দাঙ্গা লেগে গেছে, এইভাবে কোনোদিন আমার জীবনে দাঙ্গা লেগেছিলাম না। মানে ধরে রাখেন যে মানুষ মানুষকে মারছে, হিন্দু মুসলমান, এই যে দাঙ্গা হয়েছে, এ তো একমাত্র দাঙ্গায় আমাদের যে এমপি জন্য হয়েছে, আমি ছেড়ে দিলাম এই জন্য। না না, ওই সব ব্যাপার না, আমি দেখলাম যে আমার এখানে থাকার উচিত নেই, এইভাবে যদি অতদিন দাঙ্গা না লাগে সেই জন্য আমরা ফের তৃণমূলে চলে এসেছি। তৃণমূলেই একটা পার্টি আছে যে এখানে দাঙ্গা কে রুখতে পারবে। দল, রাজনীতি, সংগঠন, এগুলো চলে কারণ পছন্দের উপর, ব্যক্তিগত ইচ্ছা অচিতা নীতি আদর্শ এসবের কেউ কারণ লোক নয়। লোক হচ্ছে সবাই দলের লোক, ব্যক্তির লোক হলে তো বিপদ। হ্যাঁ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের লোক হয়েছে সেটা সেই জবাব দেবো না, সেই জবাব তারা দেবে। তার সঙ্গে কেউ থাকলো তাকে ছেড়ে দিয়ে আসছে কেন? আপনাদের দলের ছিল যে এখন আপনাদের দলে জয়েন করলো, প্রশ্ন হলো যে যদি আমাদের দলে কেউ আসতে চায় আমাদের দলের নেতৃত্ব সেটা সিদ্ধান্ত নেয়, হ্যাঁ, এবং আমরা আমাদের দলের নিয়ন্ত্রণ এবং নির্দেশে তারা কাজ করবে। পাড়ার মানুষ 23 মে পর থেকে ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, ব্যারাকপুর লোকসভায় যে অত্যাচার, নিপীড়ন, বঞ্চনা, খুন হয়েছিল, আজকে মানুষ তার জবাব দিল। যে ভাটপাড়া বিধানসভার মানুষ, জগদ্দল বিধানসভার মানুষ, তারা মমতার সঙ্গে ছিল, মমতার সঙ্গে আছে। সব থেকে বড় হচ্ছে 20 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সভাপতি জনকপ্রসাদ চৌধুরী, আর তার তিনি তৃণমূলে ফিরে আসার অর্থ তৃণমূলই ভাটপাড়ায় থাকবে, অর্জুন বাহুবলী আর বিজেপি ভাটপাড়ায় থাকবে।
এখন সময় একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। আপনার ব্যস্ততম জীবনে দ্রুততম নিউজ আপডেটে নিজেকে এগিয়ে রাখতে আমাদের নিউজ চ্যানেল 24/7 এর অ্যাপ আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোরে গিয়ে। ডাউনলোড করুন চ্যানেল 24/7 অ্যাপ। এবার আপনার গুগল প্লে স্টোরে। আপনার হাতে স্মার্টফোন আছে, তাহলে আপনাদের প্রিয় চ্যানেল 24/7 কিন্তু এখন আপনাদের হাতের মুঠোয়। আমরা কিন্তু রয়েছি সোশ্যাল মিডিয়ায়, পাশাপাশি আমরা রয়েছি ইউটিউবেও। প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। চ্যানেল 24/7 নাও অ্যাভেলেবল অন ইউটিউব। নদিয়া জেলায় প্রথমবার সঙ্গীতের মহাযুদ্ধ গানের ভেলায়। ভয়েস অফ নদিয়া, মিডিয়া পার্টনার চ্যানেল 24/7। শীঘ্রই আসছে আপনার চ্যানেল 24/7। হোয়াটসঅ্যাপ রিপোর্টার, আপনিও হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠিয়ে দিন আমাদের 8697111305 নাম্বারে। সেই খবর আমরা সরাসরি দেখাবো চ্যানেল 24/7 এর পর্দায়। হোয়াটসঅ্যাপ রিপোর্টার। Galaxia, exclusive sports and ladies designer launch. All types of latest fashionable ladies garments available here in reasonable rate. So, please welcome to our showroom with your family and friends. Grab your sports item here. All kind of sports and fitness gear. Ladies, gents, sportswear available here. Our address 27 Atti Bagan. First floor, Shoppur, BT Road Crossing. Your ultimate destination of ladies designer garments and sports and fitness wear. Galaxia, let's get it. ইলেকট্রনিক্স গ্যাজেটসের দুনিয়ায় আপনাকে স্বাগত জানায় দাস রেডিও হাউস। এখানে আপনি পাচ্ছেন ন্যায্য মূল্যে নামি দামি ব্র্যান্ডেড টিভি, রেফ্রিজারেটর, হোম থিয়েটার, এছাড়াও এসি মেশিন এবং নামি দামি কোম্পানির হ্যান্ডসেট। আপনার ঘরকে ইলেকট্রনিক গ্যাজেটসে যদি সাজিয়ে তুলতে চান, তাহলে আজই আসুন দাস রেডিও হাউসে। বন্ধুরা, দাস রেডিও হাউস কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার টাটা স্কাইয়ের সেলস ডিস্ট্রিবিউটার। আমাদের ঠিকানা দাস রেডিও হাউস, নয়া বস্তি, ব্যারাকপুর, কলকাতা 7120। আমাদের ফোন নাম্বার 9874541012। আমাদের ইমেল আইডি
dashradiohouse@gmail.com প্রোপাইটার অনুপ কুমার দাস। আমাদের এখানে বিভিন্ন রকমের টিভি, রেফ্রিজারেটর, এসি, ফ্যান অ্যান্ড টাটা স্কাই আমাদের ডিস্ট্রিবিউশন আছে। আমাদের এখানে আপনি বিভিন্ন রকমের আপনি মোবাইলও পাবেন, স্যামসাং, ওপো, ভিভো, ইএমআইয়ের সুবিধা আছে। আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করি। আপনারা আসুন, আমরা সাদর আমন্ত্রণ করছি। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের এই দাস রেডিও হাউসে। হোয়াটসঅ্যাপ রিপোর্টার আপনিও হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠিয়ে দিন আমাদের 8697111305 নাম্বারে। সেই খবর আমরা সরাসরি দেখাবো চ্যানেল 24/7 এর পর্দায়। হোয়াটসঅ্যাপ রিপোর্টার, এ সিঙ্গিং রিয়েলিটি শো, ভয়েস অফ নদিয়া, চ্যানেল 24/7 অ্যাজ মিডিয়া পার্টনার, গানের ভেলায়। Coming soon, only on Channel 24/7. Channel 24/7 now available on YouTube. আপনার ব্যস্ততম জীবনে দ্রুততম নিউজ আপডেটে নিজেকে এগিয়ে রাখতে আমাদের নিউজ চ্যানেল 24/7 এর অ্যাপ আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোরে গিয়ে। ডাউনলোড করুন চ্যানেল 24/7 অ্যাপ। এবার আপনার গুগল প্লে স্টোরে। আপনার হাতে স্মার্টফোন আছে, তাহলে আপনাদের প্রিয় চ্যানেল 24/7 কিন্তু এখন আপনাদের হাতের মুঠোয়। আমরা কিন্তু রয়েছি সোশ্যাল মিডিয়ায়, পাশাপাশি আমরা রয়েছি ইউটিউবে। প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল 24/7। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, নির্ধারিত মূল্যের থেকে বেশি পারিশ্রমিক নেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হলো রোগীর পরিবারের মধ্যে। এমনই চিত্র ধরা পড়ল কোচবিহার দিনহাটা মহকুমা হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা করতে এসে সেবিকাদের দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে। সেবিকাদের পারিশ্রমিক নির্ধারিত মূল্য 250 টাকা থাকলেও রোগীর পরিবারের থেকে 450 টাকা করে নিচ্ছে। বেশি টাকা দিয়েও তাদের কাছ থেকে ঠিকমতো পরিষেবা পাওয়া যাচ্ছে। বারংবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে সেবিকাদের সঙ্গে কথা বলতে গেলে সেখান থেকে তারা পালিয়ে যায়। এরপর হাসপাতাল সুপার জানিয়েছেন, নির্ধারিত পারিশ্রমিকের থেকে বেশি পারিশ্রমিক নিচ্ছে এমন অভিযোগ এখনো লিখিতভাবে জমা পড়েনি। যদি এমন কেউ করে থাকে তাহলে তাকে হাসপাতাল থেকে বহিষ্কার করা হবে। আমার বোনের এই যে বাচ্চা যদি 20 মিনিট থাকতো তাহলে নাটার পেশায় দিতে নেয় মাসিক। মাসি তো নিচে প্রথম দিন 2 ঘন্টা ছিল 200-400 টাকা নিচে, পরে বলে মেয়ে বাচ্চা হয়েছে জন্য মিষ্টি ঘর টাকা চাই, পরে 500 টাকা দিয়ে দিচ্ছি। দিদি রাখছেন, আপনি মাসিক কত টাকা নিচ্ছে? 420 টাকা নিচে। এখানে রেট কত আপনি কি জানেন? না, যেখানে রেট হলো 200 টাকা,
সেখানে আপনি দিলেন 420 টাকা। তা মাঝিদের পাওয়ার দেখলে তো মাথা 420 টাকা দেওয়ার পরে তো মাঝিদের যা ব্যবহার ব্যবহার গুনে ওই হিসেবে হসপিটাল না সেটা অনেক ভালো। ওনাদেরকে বলা হলো যে পেশেন্ট যা সম্ভব পূর্বনির্ধারিত অনুযায়ী সেই অনুযায়ী মানে ব্যবস্থা নিতে, কোনোরকম যদি কেউ নির্ধারিত মূল্যের বেশি ব্যবস্থা নেয় তাহলে তাদেরকে হসপিটাল থেকে বহিষ্কার করা হবে। মধুসূদন গুহ MLA সাহেব আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ওনার কাছে আবেদন করবে, উনি যদি কোনো ডিসিশন নেয় এ ব্যাপারে পুনর্বিবেচনার তাহলে সেটা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিক দীপক হালদারের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, প্রেমিকাকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় প্রেমিক। কালনার মন্তেশ্বরের চন্দনপোতা গ্রামের ঘটনা। মৃত গৃহবধূর নাম বন্যা মণ্ডল। প্রসঙ্গত, মাসচারেক আগে তাদের বাড়িতে নির্মাণ কাজ করতে আসে মুর্শিদাবাদের কান্দি থেকে দীপক হালদার। সেই সূত্রে বাড়ির বধূ বন্যার সঙ্গে দীপক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রেমিকের সঙ্গে পালিয়ে 4 মাস ঘর করে বন্যা। এই সম্পর্ক জানাজানি হতেই স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যায়। পরে বন্যার বাবা মেয়েকে বুঝিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে আসলে ফের স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক জোড়া লাগে। এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে প্রেমিক দীপক। এরপরই শুক্রবার বাড়িতে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে বন্যাকে। এরপরেই ঘূর্ণি গ্রামে একটি আম গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় প্রেমিক। পালিয়ে গিয়েছিল দেশে, ওই এলিমেলি চাকর খুঁজে। কার সাথে পালিয়েছিল? ওই নিজের একটা ছেলে মুর্শিদাবাদে। আচ্ছা, তারপর আজকের ঘটনা? যে রাত্রি রাত ওই 7-8টার সময় এসে ওই খুঁচি মেয়ের দিয়ে গেছে। তখন মানে ঘটনাটা কখন ঘটে? রাত 3:30 বাজে। তখন কি আপনি বাড়িতে ছিলেন? বাড়িতে ছিলাম, আমার ঘরে শুয়েছিলাম, আর ঘরে সব ছিল। আচ্ছা, দিয়ে তারপর? তারপর আমি যখন একটু ইয়ে পাই তখন আমি ছুটি বেরিয়ে এসে আমি ওই ঘড়ি ছুরি মুড়ি সব কেটে নিলাম। আচ্ছা, কেটে নিয়ে ওইখান থেকে ছুটি পালিয়ে গেল। আচ্ছা, পথ দুর্ঘটনায় আহত হলো 2 যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের গোবরাছড়া এলাকায়। সূত্রের খবর, এদিন বড় আটিয়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বছর 20 সমরেশ সরকার ও বছর 23 শঙ্কর সরকার বাড়ি থেকে গোবরাছড়া এলাকায় মেলায় দোকান ছিল, সেখানে যাচ্ছিল একটি বাইকে করে। সেই সময় নয়ারহাট এলাকা থেকে একটি অ্যাম্বুলেন্স দিনহাটার দিকে আসছিল। জানা যায় গোবরাছড়া এলাকায় যখন তারা পৌঁছায় সেই সময় অ্যাম্বুলেন্সটি মুখোমুখি সজোরে ধাক্কা মারে। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এরা দুইজন ছিল? হ্যাঁ, দুইজনেই ছিল, বাইকে ছিল। তো দুইজনের অবস্থা এখন কি? খুবই খারাপ। এর তো পা মানে 6 ইঞ্চির মতো হাড় নাই, একদম ভাঙে, একদম বাইরে হয়ে গেছে টুকরে টুকরে। আর বড়টার ডান পা 2 টুকরে হয়ে গেছে, 2 জায়গায় ভাঙছে, ডান হাতটাও ভাঙছে। এখন এ পর্যন্ত, দেখতে থাকুন চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি 9, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। চ্যানেল 24/7 নাও অ্যাভেলেবল অন ইউটিউব।